টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ড আশা করি সবাই ভালোই আছে তো আজকে আমরা আলোচনা করবো আমার বাংলা থেকে আমার বাংলা থেকে যে কয়েকটি পার্ট আছে তার থেকে আমরা তিনটে পার্ট বেছে নিয়েছি সে তিনটে পার্ট থেকে যদি আমরা কয়েকটি প্রশ্ন পড়ি তাহলে আমার বাংলা থেকে আমরা কমন পেয়ে যাব তো সে তিনটে পার্ট হলো প্রথমত প্রথম টার্গেট হবে আমাদের হাত বাড়াও তারপরে হবে মেঘের গায়ে জেলখানা তারপরে হবে গাঢ় পাহাড়ের নিচে হাত বাড়াও থেকে তোমরা একটি প্রশ্ন করবে যে যে কোনো প্রশ্ন আসলে লিখে দিলে হবে তবুও আমি হাত বাড়াও থেকে অথবা অথবা করে তিনটি প্রশ্ন দিয়েছি একটি প্রশ্ন হলো তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কার দিকে কেন হাত বাড়াতে বলেছে অথবা পাতলা কুয়াশায় মোড়া পঞ্চাশের অকালের এক সকাল লেখকের দেখা সেই সকালের বর্ণনা দাও অথবা একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম লেখক এই অদ্ভুত জন্তুটির যে বর্ণনা দিয়েছে তা উল্লেখ করো এই হলো আমাদের হাত বাড়াও থেকে প্রশ্ন এবার আমরা আমাদের সেকেন্ড টার্গেট সেকেন্ড টার্গেট কি মেঘের গায়ে জেলখানা মেঘের গায়ে জেলখানা থেকে আমি আমরা তিনটা প্রশ্ন দিয়েছি এই তিনটি প্রশ্ন হলো ইচ্ছে করলেই কি যাওয়া যায় বক্তার জীবন কাহিনী সংক্ষেপে লেখো দ্বিতীয় প্রশ্নটি হল মেঘের গায়ে জেলখানা প্রবন্ধ অবলম্বনে জেলের সাধারণ কয়েদিদের উপর জেলের কর্তৃপক্ষের অত্যাচার ও শাস্তি দেওয়ার কৌশলগুলি বর্ণনা করো তারপরে এ হচ্ছে এক বিশেষ জেলখানা জেলখানার বিশেষত্ব কোথায় এই হলো আমাদের মেঘের গায়ে জেলখানার তিনটি প্রশ্ন তারপরে আমরা আমাদের থার্ড টার্গেট গারো পাহাড়ের নিচে গারো পাহাড়ের নিচে থেকে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি সেই তিনটি প্রশ্ন অন্তত গুরুত্বপূর্ণ সেই তিনটি প্রশ্ন হল গারো পাহাড়ে যারা থাকে তারা এই সময় চাষবাস করে তার মানে কি বলছে গারো পাহাড়ে যারা থাকে তারা এ সময় চাষবাদ করে গারো পাহাড়ে যারা থাকে তাদের চাষবাসের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া অথবা এটা এভাবে আসতে পারে যেন রাবণের সীতা জ্বলছে তো জ্বলছে রাবণের সীতার আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় চালিয়েছিল গারো পাহাড়ের নিচে প্রবন্ধ অনুসারে সহ পরগণার নিঃসঙ্গ প্রকৃতি ও মানব প্রকৃতির বর্ণনা দেওয়া তারপরে কি আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন গাঢ় পাহাড়ের নিচে থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার বর্ণনা দাও তারপরে আমাদের তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটি হল পঞ্চাশ থেকে ষাট বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল তাকে বলা হতো বেগার আইন হাতি বেগার আইন কি এটি আর চলল না কেন তো ফ্রেন্ড এই হলো আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে অন্য কোনো বিষয় থেকে সমস্যা থাকলে বা এই বিজয়ে এই ভিডিওতে আমার কোনো সমস্যা থাকলে হ্যাঁ তোমার কোনো সমস্যা থাকলে হ্যাঁ আমা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করে এই কয়েকটি প্রশ্ন তাদের জানিয়ে দেবে